অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ, রামকুমার নামে জনপ্রিয়। আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত ও অভিনন্দন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি হস্তরেখা নিয়ে আলোচনা করছিলাম এবং আগে আমি বিভিন্ন গ্রহের অবস্থান, বিভিন্ন যোগ দোষ এবং বিভিন্ন গ্রহ কি ফল দেয় সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তার পাশাপাশি আমি কিছু টোটকাও দিয়েছিলাম। আজ আমি এক বিশেষ টোটকা নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের আলোচনা মহালয়া অমাবস্যা, যেটা একটা গুরুত্বপূর্ণ তিথি। এই মহালয়া অমাবস্যার মহাটোটকা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিদিনকার মতো বলে রাখি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট লিখে জানান যে আপনারা এই টোটকা করে কতটা উপকৃত হলেন, বা লিখে জানাতে পারেন আপনারা কী কী বিষয়ে জানতে চান। আপনাদের এই সাবস্ক্রিপশান, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা অনেক বাড়াবে। ভবিষ্যতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, যার দ্বারা আপনারা উপকৃত হবেন, এ আশা রাখি। যারা নতুন জ্যোতিষ শিখছেন, জ্যোতিষ বিষয়ে ইন্টারেস্টেড, নিজের ভাগ্য নিজে জানতে চান, যারা জ্যোতিষ বিষয়ে জ্ঞান পিপাসু, জ্যোতিষ বিষয়ে রোজ নতুন আপডেট পেতে চান, তারা অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না, যাতে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধুবান্ধব সকলেই দেখার সুযোগ পায়। এই ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা শুনতে পাবেন না এবং পরিপূর্ণ টোটকা কিন্তু পাবেন না। আমি অনেকগুলো টোটকা এই একটি ভিডিওতেই বলবো। এই টোটকাগুলো করলে আপনাদের অর্থনৈতিক বাধা কাটবে, আপনাদের চাকরিতে বাধা সেটা কেটে যাবে, আপনাদের বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর হবে, বাড়িতে অশান্তি ঝঞ্ঝাট ঝামেলা দূর হবে, আপনাদের বাড়িতে শান্তি বিরাজ করবে, ব্যবসায় উন্নতি হবে, দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন সেটা থেকে মুক্তি পাবেন। যাই হোক, মূল আলোচনায় যাওয়া যাক। মহালয়া অমাবস্যার দিন অবশ্যই আপনারা আপনাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং গঙ্গা জল আপনাদের প্রতিটি ঘরে ছিটবেন এবং ঘন ঘন শাক বাজাবেন। এই মহালয়ার দিন শঙ্খ বাজানো কিন্তু শুভ। আর আপনারা এই দিন গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো। করোনার জন্য হয়তো গঙ্গা স্নান অনেকের পক্ষে করা সম্ভব হবে না, তাহলে গঙ্গা জল যদি বাড়িতে থাকে তাহলে আপনি স্নানের জলে একটু গঙ্গা জল দিয়ে স্নান করবেন, তাহলে কিন্তু আপনারা অনেক বাধাবিঘ্ন কাটাতে পারবেন। আর যেটা করবেন সেটা হলো, এই দিন মহালয়ার অমাবস্যার দিন একটা অপরাজিতা ফুল তুলে আনবেন ভোরবেলা। সেই অপরাজিতা ফুল দিয়ে লক্ষ্মী ঠাকুরকে পূজা করবেন। তারপরে ওই অপরাজিতা ফুলটি কোনো রূপোর কৌটোর মধ্যে রেখে বা রূপোর মাদুলির মধ্যে ভরে আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন, তাহলে আপনার কিন্তু ব্যবসায় উন্নতি হবে, আপনার ব্যবসায় সব বাধাবিঘ্ন কেটে যাবে। আর মহালয়ার দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন, এটা আপনাদের জন্যে শুভ হবে। মহালয়ার দিন আপনারা ভালোভাবে দিন কাটাবেন। আর যে টোটকাটি বলবো, যাদের চাকরিতে বাধা আসছে, বারবার ইন্টারভিউ দিয়েও চাকরি প্রাপ্তি হচ্ছে না, তাদের জন্য বলবো স্ফটিক, পদ্মবীজ, পাঁচমুখী রুদ্রাক্ষ দিয়ে একটা মালা তৈরি করবেন। ঠাকুরের পায়ে ছুঁয়ে ওই মালাটি আপনার গলায় ধারণ করবেন, ছেলে হলে ডানাতে, মেয়ে হলে বামাতেও পড়তে পারেন, তাহলে আপনাদের চাকরিতে বাধা দূর হবে, আপনারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে পারেন। আর যাদের বাধা বিঘ্ন কাটছে না, যারা অনেকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন, তারা এই মহালয়ার অমাবস্যার দিন দুটো জ্যান্ত মাছ বাজার থেকে কিনে এনে কোনো পুকুর বা নদীতে ছেড়ে দেবেন, তাহলে আপনার বাধাবিঘ্ন কেটে যাবে, বা দীর্ঘদিন যারা অসুস্থতায় ভুগছেন তারা এই রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন। এবং এই মহালয়া অমাবস্যায় যাদের বাড়িতে বাস্তুদোষ আছে, তারা রাস্তা থেকে একটা নুড়ি পাথর এনে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে, বা গঙ্গা জল না থাকলে বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে বাড়ির কোনো স্থানে পুঁতে দেবেন। তারপরে ওটা 15 দিন ধরে ধূপ দিয়ে পূজা করবেন। 15 দিন পরে ওটাকে কোনো স্রোতমান জলে, নদীতে ভাসিয়ে দেবেন, তাহলে আপনার বাড়ি থেকে
নেগেটিভ এনার্জি কিন্তু দূর হবে, এটা বলা যায়। আর যেগুলো করতে হবে সেগুলো আপনাকে জানিয়ে দিই, কোনো শুভ কাজে যাওয়ার আগে এই কাজটি অবশ্যই করবেন। একটা তামার পাত্রে কালো তিল রাখবেন, তামার পাত্রে কালো তিল রেখে মধু ঘি মিশ্রিত করবেন এবং সাদা চন্দন এবং ওখানে সোনার অলংকার বা সোনার কোনো দ্রব্য রেখে দেবেন। তারপরে সোনার দ্রব্য বা অলংকারটি তুলে এনে ওই মিশ্রণটিকে একটা কাচের পাত্রে রেখে দেবেন। কোনো শুভ কাজে যাওয়ার আগে বা আপনার অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না, কোনো পাত্রপাত্রী ডাকার আগে এটা আপনি কপালে তিলক হিসাবে পরে নেবেন। তাহলে কিন্তু আপনার সব বাধা বিঘ্ন কেটে যাবে, বিয়ের বাধাও কেটে যাবে। এটি আপনি এই মহালয়া অবসর দিন এই মিশ্রণটা করলে 1 বছর আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আজকে যে টোটকাগুলো বললাম সেটি খুব কার্যকারী টোটকা। এই মহালয়া অবসর দিন আপনি কোনো গরিবকে দান করতে পারেন, তার দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন। যাই হোক, এই মহালয়া অবসর নিয়ে অনেক টোটকা বললাম। আপনাদের চাকরিতে বাধা, আপনাদের ব্যবসায় বাধা, আপনাদের বাস্তুতে নেগেটিভ এনার্জি সব দূর হবে, আপনাদের শারীরিক অসুস্থতা সেটা থেকেও আপনারা মুক্তি পাবেন। এই টোটকাগুলো আপনারা প্রয়োগ করার চেষ্টা করুন সঠিক নিয়মে। কোনো কিছু বুঝতে না পারলে আমার কাছে কমেন্টে কোশ্চেন করতে পারেন, আমি বলে দেব। যাই হোক, আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্যে কনগ্রাচুলেশন। এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন, আমি আরও নতুন নতুন টোটকা নিয়ে আপনাদের সামনে আসব এবং নতুন আলোচনা নিয়ে আসব এই হস্তরেখা বিষয়ে বা গ্রহদের অবস্থান নিয়ে আমি আসব, রাশিফল নিয়ে আসব। আপনারা অবশ্যই চ্যানেলটি দেখতে থাকুন, ভালো লাগলে আলোচনাটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আপনারাই উপকৃত হবেন, ছোটো ছোটো সমস্যা আপনারা সহজেই কাটাতে পারবেন, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। সামনেই পুজো, ভালো করে পুজো কাটান আর আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি।